আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে ইকামা আইন বঙ্গকারীদের আটক সহ তিনটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ দশ জুলাই দু হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল সৌদিতে থাকা প্রবাসীরা সাবধান সৌদিতে বৈধভাবে থাকতে চাইলে এবং পুলিশের হাতে আটক হতে না চাইলে সঠিক সময়ে ইকামা রিনিউ করে সাথে রেখে চলাফেরা করুন কারণ বর্তমানে প্রতিনিয়তই চলছে সৌদি আরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আর এই অভিযান চলাকলে অবৈধ প্রবাসীরা প্রতিনিয়ত আটক হচ্ছেন বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে ইকামা আইন ভঙ্গ করে অবস্থান করছে তাদেরকেই বেশি আটক করা হচ্ছে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত সাত দিনে শুধুমাত্র ইকামা আইন বঙ্গকারী আট জন অবৈধ প্রবাসীকে আটক করেছে সৌদি পুলিশ তাই সৌদি আরবে থাকা সকল প্রবাসীরা পুলিশের হাতে আটক হতে না চাইলে এবং জরিমানা গুনতে না চাইলে সঠিক সময়ে ইকামা রিনিউ করে সাথে রেখে চলাফেরা করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদির পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন এই হজের মৌসুমে কোনোভাবেই অনুমতি না নিয়ে অনুদান সংগ্রহ করা যাবে না পাবলিক প্রসিকিউশন জানিয়েছেন যে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের সময় উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে যে কোনো উপায়ে অনুদান সংগ্রহ করা নিষিদ্ধ কেউ যদি এই বিষয়টি লঙ্ঘন করেন তাহলে এর জন্য অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহির প্রয়োজন হবে এবং আইন অনুযায়ী দোষী সাব্যস্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল হজের খুদবা বাংলা সহ চোদ্দ ভাষায় লাইভ অনুবাদ সম্প্রচারিত হয়েছে মসজিদে নামিরা থেকে প্রদত্ত এই খুতবার অনুবাদ শুনতে ষাট কোটিরও বেশি ব্যবহারকারী মানারাতুল হারামাইন ওয়েবসাইট ব্রাউজ করেছেন এছাড়াও সারা বিশ্বের বিশ কোটি নয় লাখেরও বেশি মানুষ তা শুনেছেন গতকাল শনিবার এই তথ্য জানিয়েছেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ জেনারেল প্রেসিডেন্সির বিভাগ গত শুক্রবার আট জুলাই স্থানীয় সময় দুপুর বারোটায় মসজিদে নামিরায় হজের হুদ্বা প্রদান করেন মুসলিম ওয়ার্ল্ড লিগের বর্তমান মহাসচিব শায়েক ড মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা বাংলাদেশ থেকে প্রায় দুই দশমিক দুই কোটি মানুষ হজের খুদ্বার অনুবাদ শুনেছেন এই ছিল সৌদির আজকের তিনটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে